নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি উইথ টরি এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বিসর্জনের পালা। আপনাদের বলেছিলাম পুজোর এই কটা দিন পারলে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, তাই আজকের এই ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। তাহলে ব্লগটি শুরু করা যাক। চলুন একটু মণ্ডপের দিক থেকে ঘুরে আসি, দেখা যাক এখন সেখানে কি হচ্ছে। ওই দেখুন বড়রা কেমন এখন ধুনুচি নাচে মেতে উঠেছে। আর অন্যদিকে দেখুন শুরু হয়েছে কেমন সিঁদুর খেলা। আজ মায়ের বিসর্জনের পালা, সকলেরই মন একটু ভারাক্রান্ত, কিন্তু তাও মাকে বিদায় জানাচ্ছে সবাই খুশি মনেই, কেননা আসছে বছর তো আবার হবে। আসলে কি জানেন, পুজো যে আসছে আর পুজোর জন্য অপেক্ষা করতেই কিন্তু সকলের ভালো লাগে, কিন্তু পুজোটা চলে এলেই যেন হুট করে তাড়াতাড়ি কীভাবে শেষও হয়ে যায় বলুন। সিঁদুর খেলা, মাকে বরণ, এই সমস্ত কিছুর পর এখন মাকে নিয়ে বেরিয়ে পড়া হয়েছে। মায়ের প্রতিমা নিয়ে এপাড়া ওপাড়া ঘোরানোর পর মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে স্কুল মাঠের দিকে, সেখানে এখন মাকে কিছুক্ষণ রাখা হবে। এই দেখুন ছোট বড় সকলে মিলে সব কিছু ভুলে গিয়ে এখন কেমন আনন্দে মেতে উঠেছে। একদিকে সবাই নিজেদের মতো আনন্দ করছে, আর অন্যদিকে মায়ের প্রতিমা নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্য। সকলকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাপি ফ্যামিলি উইথ টরি এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।